Elhamdülillahi Rabbil Alemin. Esselatu vesselamu ala seyyidil mursalin ve ala alihi ve ashabihi ecmain. Amma ba'du şükür dostlar şurada. Assalamu aleykum. Aşağı görüyor আপনারা খুব ভালো আছেন আমি আল্লাহ তাআলার কাছে শুনতে অনেক অনেক ভালো আছি প্রথমে সেই আল্লাহ সুবহানাহু তাআলার আলী সন্তরবারে একটু শুকরিয়া আদায় করি যার কাছে শুনতে আজকে আপনাদের সামনে সত্যের সাক্ষ্য এর পঞ্চম পর্বের আলোচনা নিয়ে হাজির হতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু তাআলা আজকে আপনাদের সামনে হাজির হওয়া এবং আপনাদেরকে দুটি কথা শোনার তৌফিক দান করেছেন সেজন্য সেই আল্লাহ সুবহানাহু তাআলার আলী সন্তরবারে একটু শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লাখ গুরু দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আখির নবী সাইয়েদুল কাউনাইন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাকরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা ও দীনে ভাই বোনেরা আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার 135 নম্বর আয়াতে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা আলিল্লাহ আল্লাহ তাআলা এখানে ইরশাদ করেছেন হে ঈমানদারগণ তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিজ্ঞ হও এবং আল্লাহ তাআলার রাহে সত্য সাক্ষ্য দাও তাহলে ন্যায় বিচারে আল্লাহ তাআলা দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার নির্দেশ দিয়েছেন আবার সত্যের সাক্ষ্য হয়ে দাঁড়ার নির্দেশও দিয়েছেন দুইটি নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন সেহেতু আমি আপনাদের সামনে সত্যের সাক্ষ্যের উপরে বিভিন্ন পর্বের আলোচনায় করার চেষ্টা করেছিলাম সেই আলোচনার ধারাবাহিকতায় আজকে পঞ্চম পর্বে দুই চারটি কথা আপনাদের সামনে পেশ করতে চাই আজকে যে পয়েন্ট আলোচনা করতে চাই সেটি হচ্ছে সত্যের সাক্ষ্য আপনাদের উপর এই যে সাক্ষ্যদানের দায়িত্ব অর্পিত হয়েছে তাহলে আল্লাহ তাআলা এই সত্য সাক্ষ্য দেওয়ার প্রথম দায়িত্ব দিয়েছেন নবীদেরকে এবং নবীদের অবর্তমানে তারা তার যারা উম্মত থাকবেন ওয়ারিস থাকবেন আলেম ওলামা যারা থাকবেন তাদেরকে দায়িত্ব পালন করতে হবে এই জন্য বলা হচ্ছে আপনাদের উপর এই যে সাক্ষ্যদানের দায়িত্ব অর্পিত হয়েছে এর অর্থ হচ্ছে এই যে আপনাদের কাছে যে সত্য এসেছে যে সত্য বলতে কোরআনুল কারীম আল্লাহ তাআলা পাঠিয়েছেন এটি আমাদের কাছে সত্য হিসাবে এসেছে যে সত্য আপনাদের কাছে উদ্ভাসিত হয়েছে অর্থাৎ আল্লাহ তাআলার বিধান আমাদের নিকট উদ্ভাসিত হয়েছে পৌঁছেছে তার সত্যতা যথার্থতা সম্পর্কে এবং তার সহজ সরল সোজা পথ হওয়া সম্পর্কে আপনারা দুনিয়ার সামনে সাক্ষ্য দান করবেন আর আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং ওনার অবর্তমানে এই সত্য আমাদের নিকট পৌঁছেছে উদ্ভাসিত হয়েছে সেই সত্য সাক্ষ্যদান থেকে এর সহজ পথ সরল পথ এবং শান্তিপূর্ণ পথ এই পথ অবলম্বন করলে দুনিয়ায় শান্তি পাওয়া যাবে এবং আখিরাতে মুক্তি পাওয়া যাবে এবং যদি অবলম্বন না করি অনুসরণ না করি ঈমান যদি না আনি মেনে যদি না চলি তাহলে দুনিয়াতেও লাঞ্ছিত হতে হবে এবং আখিরাতে আল্লাহ তাআলা কঠিন আযাবে পাগলা হতে হবে এর যে হুঁশিয়ারি আল্লাহ তাআলার মধ্যে দিয়েছেন এবং জীবন পথ চলার জন্য অনেক নিয়ম নীতি বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছেন ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন কীভাবে পরিচালিত হবে সেগুলো আল্লাহ তাআলার মধ্যে বর্ণনা করে দিয়েছেন এগুলো গোটা দুনিয়ার মানুষের সামনে আমাদেরকে এর সাক্ষ্য প্রদান করতে হবে অর্থাৎ গোটা মানুষের নিকটে এর দাওয়াত আমাদেরকে পৌঁছাই দিতে হবে এমনি সাক্ষ্য দিবেন যেন সত্যতা যথার্থ রূপেই প্রতিপন্ন হয় এই দাওয়াত শুধু এমনি এমনি দিলে হবে না মানুষকে এই পথে আনার জন্য আনার নিয়তেই দিতে হবে যথাযথভাবে এর দাওয়াত আমাকে পৌঁছাইতে হবে এবং মানুষদেরকে পাপ কাজ থেকে দূরে রাখতে হবে সরে রাখতে হবে এবং প্রত্যেকটি মানুষকে আল্লাহমুখী করার জন্য চূড়ান্ত চেষ্টা আমাদেরকে করতে হবে দুনিয়ার মানুষের সামনে আল্লাহর দিনের চূড়ান্ত প্রমাণ প্রকাশ হয়ে পড়েছে বস্তুত সত্যের এমনই এক সাক্ষ্য দানের জন্য যুগে যুগে নবীগণ আবির্ভাব হয়েছিলেন তাহলে আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছিলেন এই উদ্দেশ্যকে কেন্দ্র করেই তারা আল্লাহ তাআলার দেওয়া বিধানকে তারা মানুষের সামনে উপস্থাপন করবেন মানুষের সামনে পেশ করবেন তেলাওয়াত করবেন মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকবেন হকের দিকে ডাকবেন আল্লাহ তাআলা ইবাদত বন্দগী করার কথা বলবেন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার কথা বলবেন আল্লাহ তাআলার বিধানকে প্রতিষ্ঠিত করার কথা তারা বলবেন এই দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছিলেন আর এই দায়িত্ব পালন করা ছিল তাদের অপরিহার্য কর্তব্য আর নবীদের প্রধান কর্তব্যই ছিল দায়িত্ব ছিল এটি করা এবং তাদের পথ চলার জন্য সংবিধান হিসেবে ডকুমেন্ট হিসেবে আল্লাহ তাআলা যুগে যুগে অনেক আসমানি কিতাব সেই সেই নবীদের উপরে অবতীর্ণ করেছেন নাজিল করেছেন নবীদের অবর্তমানে এই দায়িত্ব এসে পড়েছে সম্মিলিতভাবে সমগ্র মুসলিম জাতির উপরে আজকে তো নবী নাই আজকে তো রসুল নাই বিধায়
এই যে নবিয়ানা কাজ, এটা শুধু আলেম ওলামার একার দায়িত্ব নয়, মসজিদের ইমাম তার একার দায়িত্ব নয়, মুয়াজ্জিনের এটি একার দায়িত্ব নয়, যে ইসলাম সম্পর্কে কিছু জানে তার একার দায়িত্ব নয়, বরং এটা সম্মিলিত হয়ে গোটা মুসলিম জাতির জন্য, এটি মুসলিম জাতির উপরে এটি অর্পিত হয়েছে। এই সত্যের সাক্ষ্য হয়ে দাঁড়ার ক্ষেত্রে গোটা মুসলিম জাতিকে দাঁড়াতে হবে, এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য গোটা মুসলিম জাতিকে একতাবদ্ধ হয়ে দাঁড়াতে হবে, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে গোটা মুসলিম জাতিকে কাজ করতে হবে। এখানে বিশেষ কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা দায়িত্ব দেন নাই, বরং গোটা মানব জাতিকে, গোটা মানব জাতির মধ্য থেকে যারা মুসলিম জাতি সেই মুসলিম জাতিকে আল্লাহ তাআলা বিশেষ দায়িত্ব দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদের সামনে এটা তো আহ্বান জানাই, যেহেতু আজকে নবী নাই, আমরা নবীর ওয়ারিশ মুসলমান বলে দাবি করি, আল্লাহ তাআলার প্রতি ইমান এনেছি, কিতাবের প্রতি ইমান এনেছি, রসুলের প্রতি ইমান এনেছি, আখিরাতের প্রতি ইমান এনেছি, এতটুকু কথা আমাকে স্বীকৃতি দিলেই হবে না, বরং আমাদের বাস্তব জীবনে এগুলো পালন করতে হবে, আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দিন কায়েম করার কাজ আমাদেরকে করতে হবে, এই কাজের মধ্য দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন আমাদেরকে করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যেন সেই নবীয়ানা কাজগুলো আমরা করতে পারি এবং দুনিয়ায় যেন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি, কোরআন সুন্নার সমাজ যেন প্রতিষ্ঠা করতে পারি এবং কোরআনের সাক্ষ্য যেন দিতে পারি যে সত্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে বিধান আমাদেরকে দিয়েছেন, এটা গোটা মানব জাতির জন্য যেন আমরা নিকটজনের দাওয়াত পৌঁছাতে পারি, গোটা মানব জাতির সামনে যেন আমরা সত্যের সাক্ষ্য হয়ে দাঁড়াতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক সকলে বলে আমিন। আজকে এতটুকু কথা বলে এখানে ইতি টানলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।